গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা মন্দিরের কথা বলবো, পঞ্চানন দেব মন্দির। এটা বেলঘরিয়াতে অবস্থিত, উত্তর চব্বিশ পরগনার খুবই বিখ্যাত মন্দির এটা। এটা প্রায় 500 বছরের কালী মন্দির। এখানে একই মন্দিরে মহাদেব পঞ্চানন বাবা এবং মা কালী বিরাজ করেন। এখানে পুজো দেওয়ারও বন্দোবস্ত আছে, মা কালীকে শাড়ি দিয়ে পুজো দিতে পারেন। এর জন্য মন্দির কর্তৃপক্ষের কাছে আপনাদের পারমিশন নিতে হবে। বহু বছরের বট গাছের তলা এখানে এই শিবলিঙ্গটির অবস্থান। এই বট গাছে ধাগার সাথে ঢিল বেঁধে মনস্কামনা পূর্ণ করারও রীতি আছে। মন্দির কর্তৃপক্ষ এত পুরনো মন্দিরের ঐতিহ্যকে ধরে রেখেছে। এই দেখুন আমরা মায়ের মূর্তি, এখানে প্রতিদিনই পুজো হয় 6টা থেকে 12টা অবধি। আপনারা এসে পুজো দিতে পারেন। এই মন্দিরের গুগল লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি আপনারা বেলঘরিয়া স্টেশনে নামেন তাহলে ওখান থেকে টোটো পেয়ে যাবেন, আর যদি বাসে আসেন তাহলে বেলঘরিয়া বাটাতে নেবে, সেখান থেকেও টোটো পেয়ে যাবেন। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আরও অন্যজনের দেখবার সুযোগ করবার জন্য শেয়ার করবেন, আর লাইক দিতে ভুলবেন না।